ভারতীয় অর্থনীতিতে বেশ ধস নেমেছে। আগে যেখানে পূর্বাভাস ছিল চলতি অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে প্রবৃদ্ধি 6% বেশি হবে, সেখানে এই প্রবৃদ্ধি হয়েছে 5.4% হারে, যা গত 18 মাসের সর্বনিম্ন। এর প্রভাব পড়েছে রুপির দামেও। ফলে মঙ্গলবার ভারতে প্রতি ডলারের বিনিময় মূল্য বেড়ে 84.75 রুপিতে পৌঁছেছে, আর এর ফলে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ইতিহাসের সর্বনিম্ন স্তরে নেমে গেল। অনেকেই আশঙ্কা করছেন রুপির দরপতনও আরও বেশি হতো, তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংক RBI-এর হস্তক্ষেপের কারণে তা কিছুটা থামানো গেছে। RBI রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে ডলার বিক্রি করে বাজার থেকে রুপি তুলে নিয়েছে, ফলে দরপতন কিছুটা থেমেছে। তবে রুপির ধারাবাহিক দরপতনকে ব্যবসায়ীরা উদ্বেগজনক বলছেন। কয়েক মাস ধরে রুপির দর রুখতে বাজারে হস্তক্ষেপ করছে RBI। রুপির দরপতনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। আমদানি রফতানি থেকে শুরু করে বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের সকলেই প্রভাবিত হচ্ছেন। রুপির দরপতনের খেসারত ভোগ করতে হবে সাধারণ গ্রাহকদেরও। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হওয়া এবং বিদেশি পুঁজি বিনিয়োগের প্রবাহে সংকোচনের ফলে রুপির দাম কমেছে। এছাড়া ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত দেশগুলো যদি একটি সাধারণ মুদ্রা তৈরি করার চেষ্টা করে, তবে আমদানি করা পণ্যের ওপর 100% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাবও পড়েছে রুপির দামে। এদিকে টানা 8 সপ্তাহ যাবৎ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে বলেও প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।